নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো দেখে নাও আজকে রেসিপি। আজকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি আচার নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি আমড়ার মিষ্টি আচার, যেটা খুবই সিম্পল আর খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুড়ে খাবে। এর জন্য আমি আগে থেকে 1 কিলোগ্রাম আচার আমড়া নিয়েছি আচারের জন্য। তো আমড়াটা শক্ত হওয়ার কারণে দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি। তো আমি এখানে যেহেতু শক্ত সেই কারণে হাফ করে কেটে নিয়েছি, চাইলে কিন্তু তোমরা 4 টুকরোও করতে পারো। এটা কাটতে গিয়ে আমার বটির ধার উল্টে পাল্টে একাকার হয়ে গেছে, যাই হোক আমি এইভাবেই কেটে নিয়েছি। তোমাকে বলবো অবশ্যই টিপস গুলো ফলো করে তোমরা বাড়িতে আচারটা বানাবে, যেমন অনেক দিন যাবে তেমনি কিন্তু খেতেও দুর্দান্ত হবে। যারা আবারও বলছে যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে। তো দেখো এখানে কাটা হয়ে গেল, এবার চলে যাব একটা মশলা তৈরি করে নেব। তো এখানে মশলার জন্য আমি প্রায় 15-16টা মতো শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটাকে একটু হালকা লাল করে ভেজে নেবো প্রায় 1.5 মিনিটের মতো। তারপর যে আচ্ছা, একটা কালার হালকা চলে আসলে তারপর এখানে দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণে মৌরি, 2 চামচ পরিমাণে মেথি। তারপরে কিন্তু এটাকে আমি আরো 1 মিনিটের জন্য নেড়ে নেবো। খেয়াল রাখতে হবে মশলাটা যেন সুন্দর ঘ্রাণ বেরোয় কিন্তু যেন না পুড়ে যায়, এর জন্য আঁচটাকে কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে। ঠিক 1 মিনিট যখন এভাবে নাড়াচাড়া হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো আমি এখানে সর্ষে, 1 চামচ পরিমাণে দিয়ে দেবো সর্ষে। কালো সর্ষেটা আমি ব্যবহার করেছি, অবশ্যই চেষ্টা করবে এতে করে স্বাদটা অনেক বেশি ভালো হয়। ঠিক আরো 1 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটু এভাবে নেড়ে নিচ্ছি, যাতে করে মশলা আবারও বলছি পুড়ে না যায়। তারপর এটাকে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখো এটাকে ঠান্ডা করবো আর এটাকে একটু যেন একটু দানা দানা থাকে ঠিক সেই রকম ভাবে ঘুরিয়ে নেবো। সেখানে কড়াই দিয়ে দেবো আমি 2 চামচ পরিমাণ তেল, বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা ফাটিয়ে। তারপর এখানে দিয়ে দেবো সামান্য এখানে গোটা কালো সর্ষে, তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমড়া গুলো। তো আমি আবারও বলছি এখানে আমি হাফ করে নিয়েছি, চাইলে কিন্তু তোমরা 1 টুকরো করতে পারো। দেখো কাটতে কাটতে কিছু আমড়া খোসা ছাড় মানে গা থেকে ছেড়ে গেছে। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এখানে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ পরিমাণ লবণ। তারপর খুব ভালো করে নাড়বো, তার আগে এখানে দিয়ে দেবো সামান্য 1 ইঞ্চি হলুদ, মানে যদি 4 চামচের হিসাব করি তাহলে 1/5 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু কালারটা আসার জন্য। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এখানে দেখো কয়েকটা কিন্তু গোটাও রেখে দিয়েছি, মানে এতটা বিরক্ত লাগছিল কাটতে পারছিলাম না বলে গোটা রেখে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারো। তবে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে এখানে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, 2 মিনিট পর ঘিরে আসবো। তো দেখো এখানে কিন্তু অনেকটাই আমরা গুলো নরম হয়ে গেছে, যেগুলো নরম হয়নি সেগুলো কিন্তু সবুজ হয়ে রয়েছে। আমি তার জন্য আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও 2 মিনিট পর ফিরে আসার পর দেখো ঠিক কি রকম হয়েছে। এবার হচ্ছে এখানে দিয়ে দেবো আমি গুড়, এখানে কয়েকটা রয়েছে বেশি সবুজ নেই, তো আমি এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। তো এখানে আমি 1 কিলোগ্রাম আমড়ার জন্য আমি গুড় ব্যবহার করব প্রায় 650 গ্রাম, তাইলে কিন্তু তোমরা এখানে বেশিও দিতে পারো। এটা কিন্তু আমার কাছে বেশ মিষ্টি হয়েছিল, তোমরা যদি ভাবো যে না আর একটু বেশি মিষ্টি করবে তাহলে কিন্তু গুড়ের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো, যদি ভাবো কম করবে তাহলে কিন্তু এখানে মানে টক মিষ্টি আচার চাইছো তাহলে কিন্তু এখানে 500 গ্রাম গুড় দিলেই চলবে। তো গুড়টা আমার বেশ ভালোই ছিল, সাদা ছিল একদম ধবধবে, বুঝতেই পারছো বেশ পরিষ্কার। এখানে গুড়টা দেওয়ার পর কিন্তু আবার এটাকে একটু আঁচটা বাড়িয়ে দেব, বাড়িয়ে দেওয়ার পর গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো গুড়টার সাথে সাথে তাপ পাওয়ার সাথে সাথে গলে গেছে, এবার হচ্ছে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দেবো যেই ফুটে উঠবে সে পর্যন্ত। তো মোটামুটি এখানে 2 মিনিট পর ফিরে আসলাম, 2 মিনিট পর তো দেখো গুড়টা অনেকটাই কিন্তু গলে গেছে, মানে একদম জল হয়ে গেছে। এবার আঁচের পরিমাণটাকে কমিয়ে রেখে দিয়ে এটাকে রান্না করে নিতে হবে আরো 5 মিনিটের জন্য। তো খুব ভালো করে কিন্তু এটা খেয়াল রাখতে হবে, আমি আঁচটা কমিয়ে রেখে আরো 5 মিনিটের জন্য এটা রান্না করে নিয়েছি। ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর, তো দেখতে পাচ্ছ ঠিক এরকম এখানে কি রকম হয়েছে। আমরা তো কিন্তু অনেকটা গুড় টেনে নিয়েছে আর দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছে। এবার হচ্ছে এই পর্যায়ে দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা। তো মশলাটা দেখে নাও কতটা দানা দানা হয়ে রয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছো। তো হচ্ছে এখানে 4 চামচের আমি দিয়ে দেবো ভর্তি ভর্তি 4 চামচ, 4 চামচ এখানে মশলা গুঁড়োটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু ফ্লেভারটা এত সুন্দর এখানে দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ঘ্রাণটা বেরিয়ে আসবে, নিজেকে ধরে রাখতে যেন পারবো না এরকম ব্যাপার, তখনই মনে হচ্ছিল যেন খেয়ে নিই। বাকি যে মশলাটুকু রয়েছে এটা একটু ওটুতে রেখে দেবো। আর এটাকে স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ বিট নুন, খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নেবো। এবার হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে জল জল ভাবটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘন হয়ে যাবে। তোমরা দেখলে যে আমি আচারটাকে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি আর তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি যে ঠিক এটা কতটা গাঢ় হয়েছে।
আচারটা একেবারে পারফেক্ট হয়েছে। আর এই আচারটা তৈরি করে তোমরা কিন্তু যদি চাও যে ফ্রিজে রেখে দেবে তাহলে তো ভালো হয়, আর তো যদি ভাবো যে না তোমরা বাইরে রেখে এটা সংরক্ষণ করতে চাও তাহলে কিন্তু মাঝে মধ্যে অবশ্যই রোদে দেবে। আর ফ্রিজে রাখতে গেলে এয়ারটাইট কৌটোতে রেখে দেবে, দেখবে কিন্তু অনেক দিন থেকে যাবে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা গাঢ় হয়েছে, তোমরা দেখো। গাঢ় হয়েছে, দেখো মশলাটা কি সুন্দর ভাবে হয়েছে। তো চলো, তোমরাই হচ্ছে আমার অনুপ্রেরণার একমাত্র আত্মীয়, তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই বলবো, আমি এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, তোমরা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো। আমি পলি আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন রেসিপিতে। নমস্কার।